আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? গতকাল অর্থাৎ 12 জুলাই থেকে দেশের সকল হাফেজিয়া মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে, ভাইয়া মাদ্রাসা তো খুলে গেল, এবার কি আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে কিনা? এই প্রশ্নের উত্তর জানাবো আজ। তবে তার আগে দেখে নিব যমুনা টিভির করা এই বিষয়ে একটি নিউজ, তারপরে এই প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে ফিরছি। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর 12 জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংশ্লিষ্টদের। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থাও বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এইমাত্র তোমরা যে নিউজটি দেখলে, নিউজটিতে বলা হয়েছে দেশের সকল হাফিজিয়া মাদ্রাসা খুলে দেওয়া হচ্ছে। এখন তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু সকল মাদ্রাসার কথা বলা হয়নি, শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা। বিষয়টি তোমাকে বুঝতে হলে আগে বুঝতে হবে বাংলাদেশে কত ধরনের মাদ্রাসা রয়েছে। বাংলাদেশে মূলত দুই ধরনের মাদ্রাসা রয়েছে, একটি হচ্ছে কওমি মাদ্রাসা আর একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। এখন কওমি মাদ্রাসার একটি ভাগ হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা কিরকম হয়? এখানে সকল শিক্ষার্থীরা ওই মাদ্রাসাতে অবস্থান করে এবং ম্যাক্সিমাম শিক্ষকরা ওই মাদ্রাসাতেই অবস্থান করে, তার মানে এটি একটি আবাসিক মাদ্রাসা। এখন এই মাদ্রাসাতে যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরে খুব বেশি প্রভাব পড়বে না, কারণ এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই কিন্তু একটা গণ্ডির মধ্যে বসবাস করছেন, এরা কারোর সাথে মিশছেন না এবং বাইরের কেউ এখানে প্রবেশও করছে না। তো সেই ক্ষেত্রে এখানে স্বাস্থ্য ঝুঁকি খুব একটা নেই। আর এই কথা ভেবেই ধর্ম মন্ত্রণালয়ে কওমি মাদ্রাসা খোলার কথা বলা হয়েছে। এখানে অন্যান্য যে মাদ্রাসা রয়েছে, যেমন আলিয়া মাদ্রাসা, সেখানে কিন্তু অনেকটা স্কুলের মতো, আর সেইগুলো কিন্তু এখনো খোলা হয়নি। এখানে কিন্তু তোমাকে আরেকটি বিষয় বুঝতে হবে, এই হাফিজিয়া মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ কিন্তু ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এবং সেই প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওলামায়ে কেরামগণ কেন শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য আবেদন করলেন? এর দুটি দিক হতে পারে। এক, এখানে কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়াশোনা করানো হয়, যেখানে শিক্ষার্থীরা কোনো গণপরিবহন ব্যবহার করে এখানে আসছে না, তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থাকছে এবং বাইরে থেকে কেউ এখানে ঢুকছে না, অথবা এই ভিতরের মানুষগুলো খুব একটা বাইরে যাচ্ছে না, এই দিক বিবেচনা করে হয়তোবা তারা এই অনুমোদনটি দিয়েছেন। দ্বিতীয় আরেকটি দিক হতে পারে, যেটা আমার মনে হয়, বাংলাদেশ কিন্তু একটি মুসলিম রাষ্ট্র এবং এখানে অধিকাংশই মুসলমান, এবং আমরা মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করি হাফিজিয়া মাদ্রাসা, অর্থাৎ যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আমাদের দেশের প্রতি হয়তোবা বালা মুসিবত কিছুটা কম হতে পারে, সেটা একান্তই আমার মতামত। এবার তুমি একটু নিজে বোঝার চেষ্টা করো, মাদ্রাসার যে আরেকটা দিক রয়েছে আলিয়া মাদ্রাসা, যেখানে কিনা স্কুল কলেজের মতোই ক্লাস নেওয়া হয়, সেটি কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি। তাহলে আমরা কিন্তু এই সূত্র ধরে বলতে পারি না আমাদের স্কুল কলেজও খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। 6 আগস্ট পর্যন্ত কিন্তু সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছে স্কুল কলেজ বন্ধ থাকবে। এখন 6 আগস্টের আগে খোলার তো কোনো সম্ভাবনাই নেই। এখন 6 আগস্টের পরে ছুটি আরও বৃদ্ধি হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে ও তখনকার সিচুয়েশনের উপরে। এখন কিন্তু প্রতিদিন আমরা দেখছি অনেক আক্রান্ত হচ্ছে, 22-24% পর্যন্ত আক্রান্ত হচ্ছে, মানে 100 জনে 24 জন আক্রান্ত হচ্ছে। এখন এই ধারা যদি অব্যাহত থাকে তো আমরা কখনোই আশা করতে পারি না খুব সহজেই আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে। আপাতত এটা আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসছে অথবা এই সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষামন্ত্রী, তিনিও কিন্তু একই ইঙ্গিত দিয়েছেন যে এই করোনাকালীন সিচুয়েশনে শিক্ষার্থীদের কখনোই আমরা এমন একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে আমরা ঠেলে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে এই হাফিজিয়া মাদ্রাসা খুলে দেওয়ার সাথে সাথে স্কুলগুলো খুলে দেওয়া হবে এমনটা আশা করা খুবই বোকামি। আশা করি তুমি তোমার প্রশ্নের যথার্থ জবাব পেয়েছ। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে অথবা তোমার আরও কিছু জানার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আইসিটি পয়েন্টের এডুকেশন এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন নিত্য নতুন আপডেট পেতে। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।